বিচার ব্যবস্থা শুরু হবে বিচার যখন শুরু হবে তিয়াত্তর নম্বর হাদিস আটসে সাহাবায় কেরাম নসুল সাল্লাই সাল্লামকে প্রশ্ন করলেন হালনা রা মা হুজুর একটা কথা জানতে মন চায় কেয়ামতের ময়দানে কি আল্লাহরে দেখমু নবীজি জবাব দিলেন হালতু দর রুল আফিশাম সিলাইসা দু নাহা সাহা হল উলায় রসুল আল্লাহ নবী বললেন সূর্যের নীচে যদি ম্যাঘ না থাকে এই সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না সূর্য নিচে মেঘ নাই বলেন তো এই সূর্য দেখতে কোনো সমস্যা হয় না সাহাবিরা বললেন না হুজুর কোনো সমস্যা হয় না এবার আল্লাহ নবী বললেন হালতু দর রু কমার লাইসা দু না সাহা চন্দ্রের নিচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা আকাশে যদি চাঁদ দেখা যায় নিচে যদি কোনো মেঘ না থাকে বলেন চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় নবী বলেন তারা উনার কাদা আলিকা সূর্য আর চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও কেমতের ময়দানে রব কেমন সরাসরি দেখতে পাইবা দেখবেন নি আল্লাহ কবুল করেন শর্ত আস কি আছে শিরিক ছাড়া আমল করা লাগবে কি ছাড়া সুরে কাফের শেষ আয়াতটা পড়ে নেবেন ষোলো নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠা একদম শুরুতে দেখবেন আছে এখানে কান আরজু লেখা রব্বিহি ফাল্লা আমল আমল অঞ্চল লেহা যে আল্লাহর সাক্ষাৎ চায় সে যেন তা সে যেন নেক আমল করে ওয়ালা ইউস শিরিক ইবাদতি আহাদা রবের এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে অংশীদার না বানায় এক নাম্বার নেক আমল দুই নাম্বার শিরিক ছাড়া আমল যদি আমার বান্দা করে আল্লাহ কোরানে জানায়া দিচ্ছেন আমার সাক্ষাৎ পাইবা তো ময়দানে আমরা মাঠে ইয়া নাস আল্লাহ সবাইকে একত্রিত করবে করার পর বলবে মান কানায় আবুদু শাইআন ফাল আহু দুনিয়ার মধ্যে যে যার ইবাদতকর্তা তার অনুসরণ কর অনুসরণ হবে ফায়াতাবিউ মান কানায় আবুদু الشمسাও ইয়াতাবিউ মান কানায় আবুদুল কমার যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সাথে যাবে ওয়ামান কাদা ইবাদুত যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে ওয়া তাবকাহাহি আল উম্মাহ ফিহা এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও বাকি থাকবে কারা মুনাফিকরা উম্মত থাকবে মুনাফিক থাকবে তো সবাই উপস্থিত ফায়াতিহিম রব্বুহুম ফি সুর তিল্লাতি লতি ইয়ারিফুনা আল্লাহ সবার সামনে আসবে সুবাহান আল্লাহ কিভাবে আসবে ওই অবস্থায় যে অবস্থায় বান্দা আল্লাহ কে চিনবে এমন অবস্থার বিপরীত অবস্থায় আল্লাহ বান্দার সামনে আসবে আল্লাহরে যেমনি দেখলে চিনবনে আসবে না অন্যভাবে আসবে আসার পর আল্লাহ বলবে আনা রব্বকুম আমি তোমাদের রব সবাই বলবে না আমরা আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই আমরা আল্লাহর কাছে তোমার থেকে বানা চাই আল্লাহরই কিন্তু বলবে কিন্তু আল্লাহ এমনভাবে আসছে যে বান্দারা মনে করতেছে না এটা তো রব না কারণ রব যেইভাবে আসলে বান্দা চিনবে ওইভাবে আসে নাই অন্যভাবে আসছে আসার পর কয় আমি তোমাদের রব সবাই বলবে না উজুবিল্লাহ হিমিনকা আপনার থেকে আল্লাহর কাছে বানা চাই আসলে আল্লাহ কিন্তু সামান আল্লাহ চলে যাবেন এরপর আবার আসবে ফায়াতিহিম রব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ আসবে সুবাহান আসার পর আল্লাহ বলবে আর রব্বু কুমামি তোমাদের রব সবাই বলবে না হা আপনি আমাদের রব আপনি আমাদের রব ফায়ুদুর রবু জিসরু জাহাদ নাম জাহাদ নামের উপরে পুল তৈরি করা হবে পুল তৈরি করা হবে পুল জিসরু জাহাদ নাম নামের পুল এই হলো কেয়ামতের ময়দান এই হলো জান্নাত মাঝখানে জাহার নাম উপরে হলো পুল যাকে বলা হয় পুল সিরাত আমাদের মাঠ জান্নাত ওই মাঝখানে জাহান্নাম এই উপর দিয়া পুল হবে এটা দিয়ে হাইটা ওই পাশে যাইতে হবে নবী বলেন আকুন অকাল ইউজিজু সর্বপ্রথম আমি এটা পার হয়ে চলে যাব পুল স্থাপন করার পর অন্যান্য রসুলদের কি অবস্থা হবে পুল লাগানোর পর নবী বলেন সাল্লিম গাড়িতে মাঝে মাঝে আমার মুখ দিয়ে সব রসুলরা সেদিন বলবে সাল্লিম আল্লাহ আল্লাহ মুক্তি দাও আল্লাহ মুক্তি দাও রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও আল্লাহ শান্তি দাও ভাই রসুলের যদি অবস্থা হয় আমার আপনার কি হবে রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ মুক্তি দাও আল্লাহ এটা কি দেখতেছি মুক্তি দাও রসুলগণ নবীগণ কোনো সন্দেহ নাই তারা হিসাব ছাড়াই জান্না না কিন্তু ওনারা বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ শান্তি দেন শান্তি দেন মুক্তি দেন নবীজি বলেন বিহি কালালি পুলের উপরে কাটা থাকবে মিসলু সৌকি সাদান সাদান গাছের কাটা কি গাছ সাদান হলো আরবের এক জাতীয় কাটা যুক্ত গাছ সাহাবীদেরকে বললেন আমার আই তুমি ও সাহাবিরা সাদান গাছের কাঁটা তোমরা দেখছো দেখছি তো সাদান গাছের কাটার মতো হবে পুলের কাটা তবে এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কাঁটা হবে সাদান গাছের কাটার মতো তবে বড় হবে কত আল্লাহ ছাড়া কেউ জানে না পাতা প্রফুল্ন আমালি আমল অনুযায়ী ওই কাটা মানুষকে ধরবে চিনিয়ে নিবে মেন সমল মো বা কবি আমালি কারো কারো আমল নামা এমন হবে যে আমলের কারণে ধ্বংস হয়ে যাবে ওই যে মুনাফিক যারা এই মুনাফিকরা পুলের উপর দিয়ে রওনা করবে ইমানদার সাইজা রাওনা করবে বুঝাবে হামরা ইমানদার মুনাফিকরা রাওনা করার পর কাটা তাদেরকে ধরে ফেলবে যাইতে দিবে না না কোথায় যাও জাহান্নাম ওয়ামিন হুমুল মুখার দালবি আমালি কেউ কেউ আবার সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে কোনো মতে হামাদ গুড়ি দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে কাটা এদিক সেদিক লেগে যাবে আপনার এই কোনো মতে চলে যাবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শেষ করবে বিচার শেষ বিচার কাজ শেষ এরপরে আল্লাহ চাইবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান্নাম থেকে একবারে আল্লাহ টোটাল বের করে দিবেন কিছু ইমানদার আছে বিভিন্ন অপরাধের কারণে জাহান্নাম নামক জেলখানায় বিভিন্ন মেয়াদে সাজা করবে আল্লাহ বলবেন ফেরেস তাদেরকে যাও জাহান্নামে যাও যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান তাদেরকে বের করে আনো ফেরেস তারা যাবে যাওয়ার পর কীভাবে বের করবে নবীজি বলেন ই আরিফুনা বি আলাম আতি সুজুদ চিনবে কেমনে এই কোটি কোটি মানুষের মাঝে কোনটা ইমানদার হয় তাদের কপালের দিকে তাকাইলেই সেজদার চিহ্নগুলা দেখে চিনতে পারবে এটা ইমানদার রসুল কি বলে দেখেন আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের স্থানটা না খাইতে পারে দুনিয়া একদিকে নামাজ আর একদিকে নামাজ ছাড়েন না কখনো গোটা দুনিয়া একদিকে রাখবেন নামাজ একদিকে বাচ্চা চিল্লাবে আব্বা চিপস খামো কখন জানেন একামত শুরু হইলে চিল্লাইবো বাচ্চা শয়তান ঘুষাই দেয় হয়তো কাদ এই যে তোর আব্বা যাতেন জামাতে না যায় বুঝেন আগে জামাতে যাবেন জামাত শেষ করবেন দুনিয়ার অন্য কাজ করবেন জামাতের একামত শুরু হবে দোকানে মেয়ে ওই সময় কাস্টমার আসবে দশজন পুরো পরীক্ষা চলতেছে এতক্ষণ বুঝিয়ে রয়েছেন কাস্টমার নাই একামত শুরু কাস্টমার আছে ইবলিস লুইস যে যাও না যাও হে নামাজি ওই মুহূর্তে একামত চলতেছে আপনি দোকানে শাটারটা লাগান না আল্লাহ বলতেছেন লা নাস আলু কারিজ ক বান্দা আমি তোমার কাছে রিজিক্ চাই না নাহনু নাজু কুকা আমি তোমাকে রিজিক্ট দিই আমি তোমার কাছে রিজিক্ চাই না আমি রিজিক দিই তুমি শাটার লাগাও নামাজা যাও আমি তোমার রিজিক্ট দেই। সেজদার চিহ্নগুলা দেখা চীনা তাদেরকে বের করবে যখন কদ উম তো তাদের শরীরটা কয়লার মতো হয়ে যাবে আদো হে মামা না। ফেন লাগবে না ফেন লাগবে না শেষ হয়ে গেছে হ্যাঁ আদু হেমামা কয়লার মতো কালো হয়ে যাবে সবাই কয়লার মতো কালো হয়ে যাবে কালো হওয়ার পর ইলকাউনা ফি হায়াত সঞ্জীবনী নদীকে তাদেরকে ফালানো হবে সঞ্জীবনী নদী মানে এমন নদী যেখানে ফালানোর পর তাদের কয়লা দূর হয়ে যাবে ইয়ামবুতুনা কানাবাতিল হিবাতি ফি হামিলিস সাইলি প্রবাহমান সমুদ্রের মধ্যে কোনায় গিয়ে আবর্জনা থেমে ওই আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ জন্মে এটা সবুজ শ্যামল সুন্দরভাবে এটা উৎপন্ন হয় ইমানদারের শরীরের কয়লাগুলা গিয়ে ইয়ম্বু না ইমানদার এমন সজীব সুন্দর হয়ে জান্নাতি হয়ে যায় সব জান্নাতি চলে গেছে ইমানদার যারা আছে একজন বাকি আছে হাদিসে আসছে হাবওয়ান আও কাবওয়ান এটা কি করবে দৌড়াইতে দৌড়াইতে বের হবে জাহান্নামের কিনারায় যাবে তো হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে কাবওয়ান মানে হলো আপনার অর্ধ শরীরে অর্ধ শরীর কারে কয় মানে পুরো শরীরটা দাঁড়াইতে পারে না এই কোন মতে আপনার যায় আসে এরকম এটা সুন্দর একটা বাংলা হলো অধবদল কি মানে অর্ধ শরীর আর কি জাহান নামের কিনারায় যখন দাঁড়ায়া থাকবে দাঁড়ানোর পর মুখ বিলুন বিওয়াজ হি হি আলার নার চেহারাটা তখনও জাহান্নামের নামের দিকে আল্লাহরে বলবে কদ কষাবানি রিহুহা আল্লাহ জাহান নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে ও আহরাকানি জাকা উহা জ্বলন্ত অঙ্গার আমাকে পুরিয়ে দিয়েছে ইশ্রী আনি নার আল্লাহ আমার চেহারাটা জাহান নাম থেকে একটু ফিরে দেন আল্লাহ বললে ফিরে দিলে আর কিছু চাইবে না না কিচ্ছু চামু না একদম আপনার শপথ করে ঘুরতেছে আল্লাহ রে কয় আমি তোমারে ফিরে দিলে তুমি চাইবা আমি শিউর আল্লাহ বলতে আর তুমি নিশ্চিত চাইবা আল্লাহ আমি চামু না আপনি ফিরায় দিয়েই দেখেন আল্লাহ চেহারাটা ফিরিয়ে দিবে শুধু জাহান্নামের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিবে বাস ফিরিয়ে দিছে দেওয়ার পর দেখে একটা সুন্দর গাছ এটা বোখারিতে না এটা মুসলিম শরীফে আছে ইবনে সুদ্র বর্ণনা গাছের নিচে গেছে যাওয়ার পর রসালো গাছ এই গাছের নিচে গিয়ে কয় আল্লাহ মনে হয় আমার মতো নেয়ামত দুনিয়ার আর কাউরে দেয় নেই আসলে জান্নাতিরা তো কত নেয়ামত আছে জানেও না তাকায় দেখবে আরেকটা গাছ ওই গাছটা প্রথম গাছের চাইতে আরো কুটিগুণ বেশি সুন্দর আল্লাহ আদ্দিন ইমিনহা দিহ সাজা অলি আস্তজিল্লা বিজিল্লিহা আশবাবী মা ইহা ওটার কাছে নিয়ে যান আল্লাহ কয় ওয়াদানা গোল্লা কয় শেষ আর কিছু যাব না দ্বিতীয় গাছের কাছে নেয় নেওয়ার পর গাছের পানি পান করে এবার তাকায় দেখে তু দাওলা হুশ বাবিল জান্নাহিয়া আসান মিনাল প্রথম দুই গাছের চেয়ে কুটিগুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় আরেকটা গাছ এবার বুখারিতে চলে আসি আবার ওই বান্দা আল্লাহকে বলবে করিবনি ইলা বাবিল জান্নাত আল্লাহ জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যান না আল্লাহ বলবে লা আল্লাহ কা ইন আতাইতুকা সালতানি গায়রা আমি তোমার যদি দরজার কাছে নেই তুমি আবার কিছু চাইবা বলবে ইউতিল্লাহামিন উহুদিন অনেকগুলা ওয়াদা দিবে আল্লাহ আমি আর কিচ্ছু যাবো না একটা না অনেকগুলা ওয়াদা যারা স্কুলে পড়ছেন স্যার কাছে মাঝে মাঝে অপরাধ ধরা খাইছেন না কয় কান নাই খাইছেন তো আমরা এরুম ধরা খেলে কি করিতাম যে আজকের মতো স্যার মাফ করে না আর হবে না যত ওয়াদা স্যার করাইতেছে সবই কিন্তু কই জি কিচ্ছু হবে না মনে মনে কই আজকে চাইরা দেন কালকে না বুঝুন বাকি না আল্লাহকে অসংখ্য অগণিত ওয়াদা করবে বান্দা আল্লাহ ওইখানে নিয়ে যান আমারে ওর কথা হইল আগে নেক না পরে যাওয়ার অনেকগুলা ওয়াদা দেওয়ার পর আল্লাহ ওরে যখন জান্নাতের দরজার কাছে নে নেওয়ার পর ওই বান্দা মুসলিম শরীফের বর্ণনা জান্নাতিদের আওয়াজ তার কানে আসবে বোখারির বর্ণনা দরজা দিয়ে জান্নাতের নিয়ামত দেখতে পাবে জান্নাতের নিয়ামত যখন দেখবে দেখার পর ওই বান্দা সাকাতা মাশা আল্লাহ আয়াসকুতা অনেকক্ষণ চুপ রয়েছে কারণ ওয়াদা দাদা অনেকগুলা করছে কিছু কয় না চুপচাপ রইছে এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়েছে আল্লাহ আদ খেলনি জান্না আমারে ভিতরে ঢুকাইয়া দেন আল্লাহ কি কয়েছে দেখেন ওই লেখাই আপনা আদম মা আকদার আহ আদম সন্তান তুমি বড় গাদ্দার আল্লাহ বলবে মা আকদার তুমি বড় গাদ্দার খালি ওয়াদা খালাস কর আল্লাহ আর কিছু চাবো না আপনি খালি ভিতরে নিয়ে যান আচ্ছা ভিতরে নিলে আর কি চাই আল্লাহকে খালি বলতে থাকবে আল্লাহ নেন 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 হাদিসে আসছে লায়া জালু ইয়াদু আল্লাহ লায়া আল্লাহ আল্লাহরে ডাকতে আল্লাহ আল্লাহ জান্নাত দেন না দেন না দেন না বাচ্চা যেমন মারে গো আম্মা আম্মা এক পর্যায়ে বাচ্চারে কোলে নিয়ে নেয় বান্দা যখন বলতে থাকবে আল্লাহ আল্লাহ হাদিসে আসছে হাত্তা দহিকার রব আল্লাহ হাইসা দিবে হাইসা দিবে সুবহানাল্লাহ এসে দিবে আল্লাহর হাসির কথা বলে আমগো নবীও হাইসা দিছে সুবহানাল্লাহ আমগো হুজুররা যখন এই হাদিস পড়ায় হুজুররা হাসছে এই হাদিস শুই না বইলা হাসা শূন্য আপনারা হাসছেন একটু হাসেন ঠিক আছে মুসলমান সেখানে হাসে যেখানে আল্লাহ হাসে দেখছেন আমাকে হাসির দলিল আল্লাহ সুবাহ জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা ঘটছে এর এ নাকি জান্নাতে গেলে আর কিছু চাইবো না গীতরে গিয়ে আরেকটা হইছে এটা আবার আছে বোখারির ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস আল্লাহরে আইসা কয় আল্লাহ ইন্না হামাল আহ জান্নাত তো গরিব আমি কই থাকুন আইসা কয় তুমি যাও কইন্না হামাল আল্লাহ পরিপূর্ণ দুইবার কয় যাও তুমি কইন্না হামাল আ পরিপূর্ণ আল্লাহ কাটটা যাও মানে জাট জাটটা তো তার তার ওই বান্দারে আল্লাহ কয় তামান নামিন আচ্ছা ঠিক আছে ওইটা চাও আমার কাছে আল্লাহ শিখাই দিবে ওইটা চাও ওইটা চাও 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 কারণ চাইতেছে খালি চাইতেছে চাইতেছে হাত্তা তান আবিহিল আমানি সব চাওয়া শেষ আর কিছু নাই কয় না শেষ শেষ কইন্না লাকা মিসলা দুনিয়া ও আশারতাম সালিহা তোমাকে দুনিয়া আর দুনিয়ার সম পরিমাণ আরও দশটা মোট এগারোটা দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় সামান্য ইমান সরিষার দানা পরিমাণ ইমান বলেন আমার সাথে আমরা শিরিক মুক্ত কুফুর মুক্ত বেদাত মুক্ত বিশুদ্ধ আকিদা নিয়ে ইমানের সাথে আল্লাহর কাছে গিয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহ আল্লাহ একটা ঘোষণা শোনেন ঘোষণা দিতে বলছে কালান্তর প্রকাশনী থেকে ওনারা একটা কিতাব বের করছে আমারই সংকলন করা নিম্বরের আমানত প্রথম খন্ড ওখানে এখানে নিয়ে আসছে আমি মনে করি আপনারা সবাই নেন কিতাবটা এটাতে সন্তানের চৌষট্টিটা অধিকার আছে আগে আপনার একটা নিয়েছিলেন মিম্বার আমানত ওইটা ছিল বারোটা এটাতে আরও বাড়িয়েছি প্রায় বান্নটা সন্তানের চৌষট্টিটা অধিকার ওলামা তোলাবা খতিব সাহেব যারা আছেন আপনারা মিম্বরে বসে আলোচনা করতে পারেন খুব সুন্দরভাবে সাজানো আছে আর আপনারা সাধারণ যারা আছেন আপনাদেরকে বলবো আপনি এবং আপনার বিবি দুজন মিলে এই চৌষট্টিটা অধিকার মুগস্থর মতো করে ফেলবেন বাচ্চাদেরকে উল্টাপাল্টা বলা যাবে না অনেক সময় আপনারা বলে ফেলেন তরুপর খোদার ঠাটা পড়ুক বলে না এগুলা বলা যাবে না উতিয়া রসুলুল্লাহ হিসাল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলেহিত র রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লামের কাছে গোস্ত আনা হল গোস্ত রানের সামনের অংশটা নবীকে দেওয়া হল খাওয়ার জন্য গোস্তের রান রানের সামনের অংশ ওয়াখানত্ত্বাজিবু হুক সামনের রানের যে অংশ এই অংশ নবী খুব পছন্দ করতেন আপনারাও মাঝে মাঝে গোস্তের রানের সামনের অংশ খাবেন এই নিয়োগ করে যে আমার নবী এটা পছন্দ করতেন তাই আমি খাই এটার নাম মহাব্বত এটার নাম ভালোবাসা ফানাহা সাতান রানের অংশে একটা কামড় দিলেন নবীজি আমরা যেমন গোস্ত কামড়ায় খাই এমন একটা কামড় দিচ্ছি কামড় দেওয়ার পর নবীজি বললেন আনা কেয়ামতের ময়দানে আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সবার নেতা আমি মোহাম্মদ হব মিম্মা যালিকা يجمع الناس الأولين والآخرين في صعيد واحد يسمعهم الداعي وينفذهم البصار ويبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون رسول الله صلى الله عليه وسلم ولن تمركي جانو أمي كنون اتهبو كي بابي هبو আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থিত করা হবে উপস্থিত করার পর আই উপস্থিত করার পর একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে এই এক আহ্বানকারীর আহ্বান একজনের ডাক কেয়ামতের ময়দানের সবাই একসাথে শুনতে পাবে একসাথে দেরি হবে না আমাদেরকে রাস্তাঘাটে যখন হঠাৎ কেউ ডাক দেয় আমরা কি করি কে ডাকলো হঠাৎ তাকাই কেয়ামতের ময়দানের সব মানুষগুলা এই ডাক শুই না একসাথে তাকাবে যে কে ডাকলো তাকানোর পর দেখবে তদ্নুশামস সূর্যটা একদম কাছে চলে সূর্য এটা দুনিয়ার সূর্যের মতো না বরং এটার চেয়ে আরো অনেক বেশি পাওয়ারই সূর্য সূর্য কাছে আসার পর মানুষগুলা এত পরিমাণ ঘামাবে যার গুণা যে পরিমাণ সে ওই পরিমাণ ঘামের মধ্যে সাতার কাটবে হাদিসে আসছে কারো কারো ঘাম তার আশেপাশে সত্তর গস পর্যন্ত ছড়া যাবে শুধু তার ঘাম ইউলজি আরাকু ইল জামা তার ঘামের মধ্যে সে এমনভাবে ডুববে হাত্তা ইয়াবুল আজানাহুম তার কানের লতি পর্যন্ত ঘামের নিচে চলে যাবে নাকটা কোনোভাবে ঘামের নিচে যাবে আর উঠবে কোনো মতে হাবুডুবু খেতে থাকবে কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো ভোগ পরিমাণ এ অবস্থা চলবে মানুষের এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে মাল আয়তী কু যেটা সহনীয় পর্যায়ের হবে না যেটা ধারণ করার ক্ষমতা তাদের নাই ওয়ালা তামি না আর এটা যে লম্বা সময় ধারণ করে বহন করবে এই ভয়ঙ্কর পরিস্থিতি এরকম অবস্থাও মানুষের নাই কি করবে এখন সবাই বলা বলি করবে না আলা রব্বিনা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি এমন কাউকে কি তালাস করে খুঁজে বের করবে না যে আমাদের হয়ে আমাদের পক্ষে আমাদের রবের কাছে সুপারিশ করবে ইউরি হানা হাজা। সুপারিশ করে আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে শান্তির ব্যবস্থা করবে এমন কাউকে কি তোমরা খুঁজে বের করবে না একজন আরেকজন একজন আরেকজনকে বলবে আলাই কুমবি আদম নবীর কাছে যাও তু না আদমা আদম নবীর কাছে আসবে ফয়াকুল উ নাইয়া আদাম আন্ত আবুল বাশাদ আয়সা বলবে ও আদম নবী আপনি হলেন সমস্ত মানুষের পিতা এর মানে আমরা যারা বিপদে আসি আমাদের ও পিতা আপনি সব মানুষের পিতা তাম্ব তো পিতা আপনি হলা কাল্লাফ বিয়া দিহি ওয়া না ফা খফি কামির রুশেহি আল্লাহ তার কুদরতি হাতে আপনাকে বানিয়েছে আল্লাহ তার রুখ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে ওয়া আমার অলমালা ইকাতাফাসা জাদু উলাক ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সেজদা করেছে ইশফা আল্লাহ না ইলা রব বেকা আলা তার ইলামান আহ মুফি আমগো বিপদ দেখতেছেন না আমরা না আপনার ছেলে আপনি আমগো আব্বা তো আব্বা আজকে আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন আদম নবী জবাব দিবে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা আদম নবী এই জবাবটা বাংলাটা যদি পারেন সারা জীবন মনে রাখবেন ডেলি কয়েকবার এটা মাথায় আনবেন বাংলাটা বলছেন আদম নবী বলেন আজকে আমার রব এত রাগ করে আসেন এরকম রাগ আগে কখনো করেনি আজকের পরে কখনো এমন রাগ করবে না এই বাংলাটা ডেলি কয়েকবার মাথায় আনবেন দুনিয়ার প্রথম মানুষ প্রথম নবী সব মানুষের আব্বা বলতেছে আজকে রব এত রেগে আছেন আজকের মতো এমন রাগ আগে করেনি আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না একজন নবী প্রথম মানুষ সবার পিতা তিনি এই কথা বলতেছে তার সন্তানদেরকে তিনবার বলব একটা বাংলা হলো আমি আমার নফসের চাই আর একটা বাংলা হলো আমি নিজেই সুপারিশ প্রত্যাশী আমার নিজেরই সুপারিশ প্রয়োজন আমি আবার কার জন্য সুপারিশ করব ইন্না হু কদনাঘানি আনিস আল্লাহ আমাকে নিষেধ করছে আমি যেন ওই গাছের কাছেও না যাই আসই আল্লাহর এই নিষেধাজ্ঞাটা বুঝতে আমার একটু অন্য রকম হয়ে গিয়েছে কি বললাম বাংলাটা আসই তুহু আল্লাহর এই নিষেধাজ্ঞাটা বুঝতে আমার অন্য রকম হয়ে গেছে আল্লাহ বলেছেন একভাবে আমার বোঝাটা হয়েছে আরেকভাবে হয়েছে করেছি বলি নেই বাংলাটা মনে রাখবেন আমার বুঝটা অন্য রকম হয়েছে হওয়া কখনো অপরাধ হয় না মাথায় রাখবেন করা অপরাধ হয় তা আদম নবী বলবে আজকে যদি আল্লাহ বলে আপনি প্রথম মানুষ প্রথম নবী আপনি গাছটার কাছে গেলেন আমি না না করছি আজকে এই প্রশ্ন আমাকে করে ফেললে আমি কি জবাব দিব হাবু ইদ হাবু ইলানু আলহাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও নুহনবীর কাছে তোমরা যাও তু নানু সব মানুষগুলো নুহনবীর কাছে আসবে আসার পর বলবে ইন্নাকা ইলা আহলিল আন্তা এ এ পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনি হলেন শরীয়তের প্রথম রসুল দুনিয়ার মধ্যে যখন শিরিক শুরু হয়ে যায় শরীয়তের প্রয়োজন দেখা দেয় ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম রসুল হিসাবে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে

নৌহ্নবিও বলবে আজকে আমার রব এত রেগে আছে আজকের মতো এত রাগ আগে কখনো করেনি আজকের মতো এত রাগ আর কোনো দিনও আল্লাহ করবে না এনাহু কৎকানাৎ লি দা আওয়াতুন দা আউতুহা আল্লাহ কৌমি আল্লাহ বাকি স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন আমি দোয়াটা জাতির বিরুদ্ধে করেছিলাম এটা স্পেশাল দোয়া দিয়েছি আমি কি করছি জানো আমি দোয়া করছি দোয়া করার পরে আল্লাহ পুরা দুনিয়ার যা আছে সব ডুবিয়ে দিচ্ছে আল্লা মাকাস তালানি রহমতুল্লাহ হে আলাই বোঘারীর টিকার মধ্যে লেখছে টিকা বাংলা যারা বুঝেন কি বলেন তো টিকা আর আরবি হলো হাসিয়া ওখানে লেখছে ইয়েদ দা আবত্তুল্লাহ তিয়ারি আহলুল আর এটা সেই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়ার সবাই ডুবে গিয়েছে শুধু কয়েকজন ইমানদার ছাড়া আর সব ডুবে গেছে নবী বলবে আল্লাহ যদি আজকে আমারে বলে আপনার একটা দোয়া দিলাম স্পেশাল আপনি আমার বান্দাদের পক্ষে না কইরা এদেরকে যেন ডুবাইয়া দিই এরকম দোয়াটা আপনি কেন করলেন আল্লাহ যদি বলে ফেলে আমি আজকে কি করব সব ওলামায় একম একমত নুহনবী কোনো অন্যায় করেননি ওনারে দোয়া করার অধিকার আল্লাহ দিছে উনি যেভাবে মঞ্চয় করবে উনি পক্ষে করবো আর বিপক্ষে এটা ওনার ইচ্ছা কিন্তু নুহনবীর টেনশন হবে যে আল্লাহ যদি বলে সামনে আমার বান্দাদেরকে ধ্বংস করার দোয়াটা কেন করলেন তাহলে দেখেন অপরাধ না এটারে অপরাধ অপরাধ মনে আর ধরবে না আমার গরমের কারণে অনেকে টেনশনে পড়ে গেছে সামনে যে হুজুরের কষ্ট হইতেছে আমরা মোটামুটি বয়ানটা শুনি কোনো কষ্ট টষ্টের দিকে তাকানোর কোনো দরকার নাই আমার এই ঘাম আমি মেনে নিয়েই বয়ান তবে আপনারা টেনশন করেন দিয়ে শোনেন

আমি ছাড়া অন্য কারো কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তিনিও তিনবার বলবেন আমি সুপারিশ প্রত্যাশী আমি নিজেই নিজের পরিত্রাণ চাই আমি আমার টেনশন নিয়ে আছি তোমরা অন্য কারো কাছে যাও ইব্রাহিম নবীর কাছে তোমরা যাও তু না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে আশাৰ পর বেয়া ই বৰহিম আন্ত লুহুমিন আহলিল আপনি হলেন আল্লাহ নবী আর দুনিয়াতে আল্লাহৰ প্ৰথম খলিল কি বললাম প্ৰথম খলিল তাৰ মানে খলিল আৰু আছে এটা আমিও ছোটবেলা থেকে জানতাম নাই কিন্তু হাদিসে বুঢ়িয়া বুঝছি আস। ছোটবেলা থেকে ৰোম অনেক কিছু আমরা জানি যে আসলে মনে করি না কিন্তু পড়াশোনা করার পরে দেখি না কিন্তু ঝামেলা হইলো এটি আপনার ঘরে কুইতেছে না মাইকে কই আমার আবার আরেক অভ্যাস আমি যেটা সত্য এটা বলে যাবো এতে আমার কি হবে না হবে আমি জানি যেমন আমি সাহস করে বলে ফেলছি ছোটোবেলা থেকে জানতাম সালামে নব্বই নেকি ঠিক না আমিও জানতাম এই এই মাইকেও হয়তো অনেকে কইছে সালাম দিলে কত তামনারা আপনারা চিল্লাই গেছে নব্বই নাকি জবাব দিলে কত কইছেন দশ এরকম অথচ কোন জায়গায় লেখাটা আছে আমি আজও পর্যন্ত খুঁজতে আছি যে সালামি নব্বই নিকি আমিও জানতাম এটাই হাদিসে কি জানলাম সেটা হলো মূল বিষয় রসুলের কাছে এক সাহাবী আইসা বলছে আপনি কর কারণে যাক ভালো হয়েছে হাদিস জানবে সবাই আয়েশা সালাম দিছে আসসালাম আলাইকুম নবী সালামের জবাব নিস সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছে নবী বললেন আশারুন আল্লাহ তারে দশটা সব দিস কত নাকি দশ আরেকজন আসছে আসার পর বললেন আসসালাম আলাইকুমুল্লাহ রহমাতুল্লাহ টা বাড়াইছে এটা বলার পর বৈশা গেছে নবীজি বললেন এই বিশ নেকি কি আরেকজন আইসা বললেন আসসালাম সালামের জবাব নবী নিলেন লোকটা বসে গেছে নবী বললেন সালা সুনা তিরিশ নাকি আরেকটা শিথিল বর্ণনায় আছে এক ব্যক্তি আসছে আসার পর সালাম দিছে আরেকটু একটু বাড়াইছে নবী বললেন চল্লিশ নাকি কত নাকি এই চল্লিশ পর্যন্ত আপনার পাওয়া যায় কিন্তু আনফর্চুনেটলি নব্বইটা কোথ থেকে আসলো হয়তো কেউ প্রথম বলে ফেলছে তখন থেকে আপনার শুরু হয়ে গেছে আর কি নব্বই তো এই আর কি বিষয়গুলা আমিও ছোটবেলা থেকে জানতাম ইব্রাহিম নবী খলিল কিন্তু রসুল ইন্তেকালের পাঁচ দিন আগে জানা গেছে না শুধু ইব্রাহিম নবী খলিল না আমি মোহাম্মদকে আল্লাহ খলিল বানাইছি ইন্তকালের মাত্র পাঁচ দিন আদৃষ্টও কইরা ফেলিল মুসলিম শরীফেরা দিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইত্তখাযানি খলিলান কামা তাখাযা ইব্রাহিমান খলিলা শোনা ইব্রাহিম নবীরে আল্লাহ যেমন খলিল বানাইছে আমাকেও আল্লাহ তেমন খলিল হিসাবে গ্রহণ করছে সুবহানাল্লাহ মানে অন্তরঙ্গ বন্ধু লা ইত্তখাসতু খলিলান লা তাখাসতু আবু বকরিন আমি যদি দুনিয়ার কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম তো আবু বকরকে আমার খলিল বানাইতাম কিন্তু আমি বানাইতে পারতেছি না কারণ কারণ আমার রব আমার এই খলিল হিসাবে অলরেডি গ্রহণ করে রয়েছে তাহলে খলিল কয়জন হ্যাঁ দুইজন ইব্রাহিম নবী খলিল উল্লাহ আমাদের নবী খলিল উল্লাহ আবার হাবিব উল্লাহ মনে থাকবে নি আল্লাহ মনে রাখার তৌফিক দান করে কিন্তু আবার দশ দিন পরে এড়ে করবেন দুই জিগেই না এটা বলবেন না এজন্য আমরা মাহফিলে যেখানে যাব কোনো নতুন বিষয় যদি যেটা জানি বিশুদ্ধ কোন বিষয় আমরা আরেকজনের কাছে প্রচার বলার আপনারা কিন্তু একটা হাদি জেনে ফেলছেন ইব্রাহিম নবীর কাছে সবাই কাছে যাওয়ার পর কয় আপনি আল্লাহ নবী আর দুনিয়ার মানুষের মধ্যে প্রথম খলিল এই জন্য আমি প্রথম বলছি কারণ আমার ইন্তেকালের পাঁচ দিন আগে বলছে ইব্রাহিম নবী যেমন খলিল আমিও খলিল ইব্রাহিম নবীরে বলবে আলা তার ইলামা নাহানুফি ইস্ফালানা ইলা আমরা কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন রব যেন আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে দেয় ইব্রাহিম নবী বললেন কৎকাজাব তু সালাসা দুনিয়ার মধ্যে তিনটা কথা আমি ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছিলাম উলামা সালাসা কাজীবাত উলামা বুঝতেছে এই জায়গা আমি কি করতেছি ঘটনাটা কাজাবতু সালাসা কাজীবাত আমি দুনিয়ার মধ্যে তিনটা কথা ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছিলাম আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি কেন তিনটা কথা সরাসরি না বলে একটু অন্যভাবে বললেন আমি কি জবাব দিমু চিন্তা করছেন এক নাম্বার জাতি আমার বলছে শিরিকের কাজে যাওয়ার জন্য আমি বলছি ইন্নি সকিম আমি অসুস্থ জাতি মনে করছে আমি শারীরিক অসুস্থ আমার নিয়ত ছিল আমি মানসিক অসুস্থ কারণ শিরিক করাটাই একটা অসুস্থতা শিরিক করা অসুস্থতা তাই আমি বলছি আমি অসুস্থ আমার টার্গেট ছিল আমি মানসিক অসুস্থ কারণ শিরিক কাজ এটা মানসিক অসুস্থতা কিন্তু আমার জাতি মনে করছে আমি শারীরিক অসুস্থ আল্লাহ যদি বলে আপনি এমন শব্দ কেন বললেন যেটাতে আপনার শরীর দুই নাম্বার জাতি যখন মেলায় যায় যাওয়ার পর এরা যেই সমস্ত দেব দেবীদের পূজা করে তাদের ঘরের মধ্যে ঢুকলাম ঢুকার পরুম ছোট ছোট যত যত দেব ছিল সবগুলা রে টুকরা টুকরা করছে ইল্লা আল্লাহুম বড়টা ছাড়া যেন বড়টার কাছে যায় যাওয়ার পর যেন বলে ও বড় মিয়া ও বড় খুদা ছোট খোদাগুলার এই অবস্থা কেন হইল জনগণ সে আসার পর ঘরের মধ্যে ঢুকছে ঢুকার পর সবাই যখন দেখে তাদের খোদা টুকরা টুকরা জনগণ বলি করতে লাগলো বনফালা হাদাবি আলিহাতিনা ইন্নহু লমিনাজ zalimin আমগো খোদাদের সাথে এমন কাজ কে করছে যে করছে সে হলো জালেম নাউজুবিল্লাহ বলে যে করছে সে হলো কি আচ্ছা জুলুম প্রতিহত করা কি জুলুম বুঝলেন কথাটা জুলুম প্রতিহত করা কি জুলুম আমি ওনার উপরে জুলুম করতেছি কারণ আপনারা আমার এখান থেকে ফিরাইছেন এটাকে আপনারা জুলুম করছেন না ইনসাফ তাহলে জুলুম প্রতিহত করার নাম কি জুলুম না ইনসাফ শিরিক করা হলো জুলুম ইব্রাহিম নবী ওই জুলুম রে প্রতিহত করছে এটার নাম জুলুম তো এই কথা বলার পর তখন একজন কয় কোম্পানি ঠিক আছে একজন কয় এরা বলা বলি করতে লাগলো কল ইয়াকুলু লাহু হিম আমরা একটা ছেলে ইব্রাহিম নাম যুবক তারে এই সমস্ত দেবদেবীদের ব্যাপারে সমালোচনা করতে শুনছি হেরে সন্দেহ তার নাম ইব্রাহিম সবার সামনে আনো জেরা করা হবে সবাই যেন সাক্ষী থাকে ভবিষ্যতে অপরাধ যেন করতে না পারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তাকে আনো ইব্রাহিম নবীরে ডাকছে

কয়েক কারা করছে ইব্রাহিম নবী কয় তাদের এই বড়টা করছে ইব্রাহিম নবীর উদ্দেশ্য আমি এদের এরা বুঝছে ওইটা বুঝে নেই মানে উনি তো সত্য কথাই বলছে যে আমি যে এমনভাবে বলছে যে সত্য কথার কারণে এরা বুঝছে ওইটা আবার ওনারে যেন কিছু না বলে আর কালাম শাস্ত্রে অলংকার শাস্ত্রে বালাগত শাস্ত্রে এটা জায়জ আছে এই কথা এইভাবে বলা এটা জায়াজ আছে ছাত্র ভাই যারা আছেন দুরুসুল বালাগত বা মুক্তাশরুল মানি ভরে থাকলে এটা সহজে বোঝার কথা তো ইব্রাহিম নবী বললেন কাবির হুম হাজা তাদের এই বড়টা এরা বুঝছে কি এই বড়টা ও এটা ইব্রাহিম বুঝাইছে না এটা আল্লাহ যদি আজকে আমারে বলে আপনি এমন কথা কেন বললেন যেটাতে হেরা আরেকটা আপনি বুঝাইছেন নিজেরে আমি কি জবাব দেব দেখছেন নি কোনো অপরাধ না কিন্তু মনে করবে এটা অপরাধ তিন নাম্বার উনি ওনার বিবিরে নিয়ে রওনা করছে মিশরের উপর দিয়ে রওনা করার সময় মিশরের বাচ্চা তৎকালীন তার নাম সিনান বাচ্চার নাম এই বাচ্চার চরিত্র খারাপ কোন রোমণী মিশরে প্রবেশ করলে তার কানে সংবাদ গেলে তার সাথে সে অপকর্ম করার অভিপ্রায় মনের কুপ্রবৃত্তি মিটানোর জন্য সে ইচ্ছা প্রকাশ করতো দিল থেকে আওয়াজ নিয়ে বলেন না কানে গেছে একটা মেয়ে আমাদের এলাকায় নতুন আর্স তাই নাকি নিয়ে আসো দেখি নাউজুবিল্লা ইব্রাহিম নবী বললেন তুমি যখন বাচ্চার সামনে যাবা বিবিরে শিখাই দিলেন তুমি বলবা তুমি আমার বোন হও বউ হও এটা বলবা না বলবা বোন লাগো বোন বিবি হও এটা বললো না ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো তুমি আদমের মেয়ে আমি আদমের ছেলে সেই হিসাবে বাইবোন লম্পটের দুশ্চরিত্র থেকে বাঁচার জন্য এতটুকু কথা বলা এটা অবশ্যই ইসলাম সমর্থন করে কারণ তার দুশ্চরিত্র থেকে তখন তার স্ত্রী যদি বাঁচা যায় কারণ ডাকাতরাও ভাই বোনের সম্পর্ক শুনলে মনে একটু মায়া যাবে তাই শিখাই দিছে বউ না বইলা বলবা বোন তো ইব্রাহিম আলাই টার্গেট ছিল কি তুমি আদমের মেয়ে আমি আদমের ছেলে সেই হিসাবে আমরা ভাই কিছুক্ষণ এই পরিচয় দিলে কোনো সমস্যা নাই আল্লাহ যদি বলে আপনার কাছে সমস্যা নাই কিন্তু আপনি এমন কথা কেন বললেন আমি কি জবাব দেব নাফসি 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 আমি এই তিন টেনশন নিয়ে আসি তোমরা অন্য কারো কাছে যাও আমি সুপারিশ করতে পারবো ইদ হাবু ইলা গাইরি ইদ হাবু ইলা মুসা আলী সালাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও মুসা নবীর কাছে যাও ফয়া তু না মুসা সবাই মুসা নবীর কাছে আসবে আশার বর বলবে আন্তা রসুল্ল ওয়া ফদ্দৌলা কাল হবি রি ওয়া ভিকালা বিহী আলান আস এ মূসা আপনি হলে এনাল্লাহ রসুল রে আর আল্লাহ আপনার সাথে কথা বলতেন পাহাড়ের উপরে আপনি দাঁড়াইতে আনাল্লাহ কথা বলতেন এই নামত আল্লাহ আপনাকে দেওয়ার মাধ্যমে এই দুটি কারণে আপনার জামানায় যত মানুষ আছে সবার উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছে কি বলছি আপনার জামানায় যত মানুষ এটা সামগ্রিক সামগ্রিকভাবে সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন সামগ্রিক ভাবে কিভাবে সামগ্রিক ভাবে একদম সারা পৃথিবীতে গুসাইনী বলবেন কি চাও জনগণ বলবে আল্লাহ তার ইলা মা নাহি হি বিপদের মধ্যে আসি দেখেন না ইস্ফা না ইলা আরব বিখ্যা আরবের কাছে সুপারিশ করেন যেন তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেয় মুসানবি জবাব দে কতালতুরফসান কুম আর বি কতলি হা দুনিয়ার মধ্যে একজনকে আমি হত্যা করেছিলাম যাকে হত্যা করার হুকুম আমাকে দেওয়া হয় নাই একজন গুসি মারছি মরে গেছে অ্যান গুসি মারলে যে মরে কি জানতেন হাওয়া মুসা হু কব আলাই গুসি মারছি মরে গেছে আল্লাহ জানি এটা কিরুম মারা যাওয়ার পর মুসা নবী আল্লাহকে বলেছিলেন রব্বি ইন্নি জলাম তু নফসি আল্লাহ আমি জুলুম করেছি নিজের উপর আমাকে তুমি ক্ষমা করে দাও কোরআনে আস আল্লাহ বলেন আল্লাহ মুসা নবীকে ক্ষমা করে দিস তো ক্ষমা করে দিলে তো আর কোনো সমস্যাই নেই কিন্তু মুসা নবী মনে করবে যদি বইলা ফেলে যে আপনি একজন নবী হয়েছেন ভবিষ্যতে পঁচিশ বছরের কাছাকাছি বয়সের সময় এই আপনার ইয়াডা হয়েছে ওই যে লোকটা মারা গেছে তো মুসানবী তো তখনও নবুয়ত পায় নাই কিন্তু আল্লাহ যদি আমারে বলে আমি তো আপনারে তারে মারার হুকুম দেই নেই আপনি মারলেন কেন বলবে না আল্লাহ যদি বলে ফেলে যে আপনার মতো লোক এইটা ঠিক হয় নাই করাটা যদি বলে ফেলে আমারে আমি কি করব আমি এই টেনশনটায় আসি নাফসি 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 তিনবার বলবে আমি আমি নিজেই সুপারিশ প্রত্যাশী আমি ছাড়া অন্য কারো কাছে যাও ঈসা নবীর কাছে যাও ফা তুনা ঈসা সবাই ঈসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আল্লাহ তার ইলমা নাহনু ঈসা আমাদের বিপত্তি আপনি দেখেন না আনতা ওয়া কালিমাতুহু القাহা ইলা মারইয়াম আপনি হলেন আল্লাহর রসুল আল্লাহর কালিমা যেই কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন বাবা ছাড়া আপনাকে দুনিয়ার মধ্যে এনে আল্লাহ তার কুদরত প্রকাশ করে দিছেন বাপ সারা মানুষ বানাইতে আল্লাহ পারেন এটা দেখাই এই জায়গা আবার একটু ইয়াস এই জায়গাটা ইসানবীর বাবা মাটির তৈরি তাই সন্তান মাটির তৈরি এটা আমরা বলি এখন আমঘরে যদি কেউ বলে বাবা মাটির তৈরি তাই সন্তান মাটির তৈরি ঈসানবীর তো বাপে নাই তিনি কিসের তৈরি মানে আমগরে আটটাইতে এটা বইলা ইসানবীর কি নাই আর কয় না কি নাই তো উনি কিসের তৈরি আমরা বলি আর কি বাপ মাটি তাই সন্তানও মাটি হবে তো ঈশা নবীর তো আব্বাই নাই এটা বলে বলে আমি এক ওহাবি হুজুরে আটকায় দেয় এটুকু কয় আর কি ওই বিভিন্ন জায়গায় এটার জবাব হলো কোরআন ঠিক মতো বললে এটার জবাব আস তো আমার একদিন একজনে বলার পর আমি বলছি কোরআনের ওই আয়াত ছাড়া উনি মনে হয় আগে পরে সব গবেষণা করে ফেলছে শুধু ওইটা ছাড়া

তাহলে বলেন তো ঈশা নবীর সৃষ্টি আল্লাহর কাছে কোন নবীর মতো আদম নবীর মতো তো আদম যেমনি বানাইছি ঈশা নবীর এইভাবে বানাইছি তো সব জায়গায় আমি কি বলি আমি বলি কি এই আয়াত ছাড়া আগে পরের সবগুলো হয়তো উনি পাইছে এটা হয়তো পায় নাই তাই গবেষণা করতে পারে নাই আশা করি গবেষণা করবে এটা পাই যেমন মেরাজ রজনীতে আল্লাহ রসুল পঞ্চাশক্ত নামাজ পাইছে কয়েকত আমাদের দেশের একজন কোরআনের গবেষক যিনি শুধু কোরআন গবেষণা করে হাদিস মানতে চায় না তিনি তিনি দাবি করে বসলেন একদিনে পঞ্চাশত্ব নামাজ এটা নবীন নামে মিথ্যা কথা নম্বর তিনশো মুসলিম শরীফের তিনশো নম্বর পাঠ্যপুস্তক অনুসারে নম্বর মাথায় ধরে না একদিনে আল্লাহ পঞ্চাশ নামাজ কেমনে দিস শেষে না পাঁচত্ব করছে কিন্তু ওনার কথা হলো আল্লাহ পঞ্চাশ দিলে এটা কেমনে সম্ভব এটা ওনার মাথায় ধরে না তাই এই হাদিস উনি মানতে চায় না তো আমার এটা একজনে বলছে তখন গাড়ি দিয়ে যাইতেছিলাম আপনার নসিন্দির দিকে বলার সাথে সাথে আমি বললাম উনি মনে হয় কোরআনের একটা আয়াত পর্যন্ত এখন আসেনাই এই জন্য এগুলা বলতে থাকবে না আসা পর্যন্ত আমি বললাম আমি কোরআন আসেনি আপনার পকেটে কয় আস তো খোলেন তো মোবাইল খুলছ খোলার পরে আমি বললাম আপনি যে গবেষকের গবেষণায় খুব অনুপ্রাণিত হইয়া উনি আবার একটা মাদ্রাসায় প্রতি বছর এক লক্ষ টাকা দান করতো কিন্তু এখন আর দান করে না রশিং এক মাদ্রাসায় কেন উনি আর এই মাদ্রাসা দান টান করবে না উনি কোরআনের গবেষকের কথা শুই বুঝছে মাদ্রাসা এই হাদিস ইত্যাদি পড়ানো হয় এগুলো সঠিক না শুধু কোরআন এটাই মানতে হবে এটা বলছে এটা ওনার বুঝে এসে গেছে তো পকেট থেকে মোবাইল খুলছে আমি কই সুরাম আরিজ খোলেন খুলছে উনতিরিশ পারার তো খোলার পর আমি বললাম পড়েন তো আরবি তো আর কুদ্দুর পড়বে আমি কি অনুবাদ পড়েন অনুবাদ পড়তে পড়তে একটু পরে আস তা আরজুল মালা এখা তুয়ার রুহ ইলেই ফি ইয়াউমিন কানা মেকদার হু খামসিন আল আল্লাহ বলছেন ওখানে একদিনের সমান হবে পঞ্চাশ হাজার বছরের সমান পঞ্চাশ বেশি না পঞ্চাশ হাজার বেশি তা আমি বললাম আপনার গবেষক পঞ্চাশ একদিনে মানতে পারলো না উনি যখন কোরআন গবেষণা করতে করতে এই আয়াতে আসবে তখন পঞ্চাশ হাজার মানবে কেমন হ্যাঁ দেখি পায় নাই তাই হেক অভ্যাস আমি কই আমি তো মনে হয় পাই নাই আগে পরে সবগুলো পাইছি এটাই মনে হয় নাই এইগুলো আমাদের দেশের হালাত পড়বেন পড়বেন আপনারাও পড়বেন সবাই বলি পড়াশোনা করলে নলেজ বাড়বে জ্ঞান বাড়বে এটা খুব জরুরি বিষয় রসুল্লাহ আলি সাল্লাম ঈসা আলী ব্যাপারে বলেন ঈসা নবী তার কোনো ত্রুটির কথা উল্লেখ না করে বলবে এদিক সেদিক গিয়া কোনো লাভ নাই اذهبوا الى غيري اذهبوا الى محمد صلى الله عليه وسلم قد غفر الله له ما تقدم من ذنبه وما تاخر وفي روايه قد غفر له ما تقدم من ذنبه وما تاخر امي ترى انك راك محمد صلى الله عليه وسلم ارك মোহাম্মদ তিনি হলেন এমন একজন নবী যার আগে পরে কোনো গুনা নাই যাও যাও ওনার আগে পরে সব মাফ সব মাফ ওনার কাছে যাও ফায়াতুননি সবাই আমার কাছে আস ফান তলিক হাত্তা আতি তাহতাল আর আমার কাছে আসার পর আমি আর নিচে যাব যাওয়ার পর আকাউসাজিদান রব্বি আমি সিজদার মধ্যে পড়ে যাব কোথায় সিজদায় পড়ে যাব সেজদায় পড়ে যাওয়ার পর ফয়া দাউনি আয়াস ফয়া আল্লাহ আল্লাহ যতক্ষণ মন চায় ততক্ষণ আমাকে সেজদার মধ্যে রাখবেন বিসমিল্লা সেজদার মধ্যে যখন আমি থাকবো আল্লাহ সুম্মা আফতাহুল্লাহ মিন মাহামিদি ওয়াহসনি আলাই আল্লাহ আমাকে এমন কিছু প্রশংসা করার জন্য বাক্য শিখায় দিবে যা আমার আগে আর কাউকে শিখায় নাই আহমাদ হু বিদাহমিদিন আল্লিমুনিহি আমি এমন প্রশংসা গর্ব যে প্রশংসা করাটা আল্লাহ আমাকে শিখায় দিবে এমনি এমনি আমার প্রশংসা করব আমি সিজদায় পরে প্রশংসা করতে করতে এক পর্যায়ে আমাকে বলা হবে ইরফা রাক মাথা উঠান মাথা উঠানোর পর তিনটা কথা বলা হবে বলেন কয়টা এক নম্বর সাল তো যা মন চায় চাঁদ দেওয়া হবে দুই নম্বর কুল তুসমা যা বলার বলেন শ্রবণ করা হবে তিন নম্বর রশফা তুষাফা সুপারিশ করেন মঞ্জুর করা হবে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুপারিশে বিচার ব্যবস্থা তৈরি হবে বিচার শুরু হবে চার সারা হিসাব সারা আল্লাহ বলবেন আদখিল মিন উম্মাতিকা মিন আল আইমান মিন আবওয়াবিল জান্নাহ মান লা হিসাব আলাইহিম হিসাব ছাড়া আপনার উম্মতের অসংখ্য অগণিত এক দল উম্মত এক বর্ণনায় সাবউনা আলফান সত্তর হাজার আরেক বর্ণনায় সাবউ মিয়াতি আলফিন সাত লাখ বিনা হিসাবে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা দেয় এগো হিসাব যাবেইব না। এগো হিসাব নেওয়াই দরকার নাই। রাসূল বলেন, জান্নাতের কপাট কত বড় জানো? এক দরজা আর না মা বাইনা মিসরাআইনি মিম্মা সারিই আবওয়াবিল জাননা, কামা বাইনা মক্কা ও হিমিয়ার অথবা কামাবাই বাইনা মক্কা ও মক্কা থেকে ইমানের সোনা অথবা মক্কা থেকে বসরার দূরত্ব যত জান্নাতের একটা দরজার দুই পাশের কপাট কপাটের দূরত্ব এই পরিমাণ। কাফেরের ঘার কত বড়ো জানেন নি কাফেরের ঘাড় বকারিতা কিতাব রেকাকে কবল পাওয়া অধ্যায় আনসি মাম্বোখারি ইনামা বাইনামান কাবাইল কা ফিরিমাসি রতুসালা সদি আইয়ামিন লী র কিবিল মুশুরিআহি একজন দ্রুতগামী ঘোরসওয়ার ঘোরা চালায়া তিন দিনে যেই পরিমাণ যাইতে পারবে একজন কাফেরের দুই কাথের দূরত্ব পরিমাণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে কন্ত নবী হাদিসটা কেমনে কইছিল গোস্ত কামড় দিয়া বুঝলে গেছে আরে গোস্ত কামড় দিয়া ওই যে আহা গোস্ত সামনের রান কামড় দিয়া এই এমনি গোস্তটা তখনও রয়েছে এই পুরা কেয়ামতের বিবরণ দিয়ে দিস এমনি রইছে বুঝলে দিচ্ছে